হাই গাইজ, গুড ইভিনিং। এখন আমি আমার সেলাই সেন্টার যাচ্ছি। ওখানে আজকে আমাদের পিকনিক আছে। কি করব, কি কি খাবো, ভিডিও করে দেখাবো। হাই, এখন আমি সেলাই সেন্টার যাচ্ছি। এই রাস্তায় পরে এই যে আমাদের বাড়ি থেকে একটু দূরে হাট, এই এদিক দিয়ে হয়ে হাটের উপর দিক দিয়ে হয়ে যেতে হবে। আমি একটু দাঁড়িয়েছিলাম, এই হাটে ভিডিও করছিলাম। এটা ওই রাস্তায় পড়বে সেলাই সেন্টার যাওয়ার সময়। দেখুন, এখানটা রেল লাইন আছে, ওইখানে সব কাজ হচ্ছে, রেলের কী কী সব। আমি ওইটা দিকেই সেলাই সেন্টার যেতে হয়। আর আজকে আমাদের সেলাই সেন্টারে পিকনিক, আর আমরা কি কি আনন্দ করব সেগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাবো। কি কি খাওয়া হবে ওখানে, কি করব। এই যে আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম, এই দেখুন ওই রাস্তার মধ্যে একটা পুকুর পড়ে। এই পুকুরে প্রত্যেক দিন মাছ ধরা হয়, প্রচুর এই পুকুরে মাছ ধরা হয়। তাও একদিন আপনাদের ভিডিও করে দেখাবো। আর আমি সকালবেলায় যাচ্ছিলাম তো একটু, এই না এখন ফাঁকা ছিল এখানটা পুকুর পাড়টায়, লোকজন অত কেউ ছিল না, ঠান্ডাও খুব পড়েছে। এই যে আমি দাঁড়িয়েছিলাম, আমি যখন সেলাই সেন্টারে যাচ্ছিলাম খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওই জন্য হাওয়া দেওয়ার জন্য এরকম একটা আওয়াজ শোনা যাচ্ছে। খুব হাওয়া দিচ্ছিল, মানে ঠান্ডা একদম প্রচুর। আর এই জন্য পুকুর পাড়ে কেউ লোকজন নেই এখন। সকালবেলায় তো আমি গিয়েছিলাম, একটু খুব দরকার ছিল সেলাই সেন্টারে, তারপর আবার পরে দুপুরবেলায় গিয়েছিলাম। সেলাই সেন্টার যাওয়ার রাস্তাটা দুপাশে ফাঁকা মাঠ আছে। গাইস, আমি সেলাই সেন্টারে চলে এসেছি। আমি বাড়িতে রান্না বান্না করে আসার জন্য আমার একটু লেট হয়ে গেছিলো। আমার বান্ধবীরা অনেকবার ফোন করছিলো কিন্তু আমার দেরি হয়ে গেছে, এতে ওরা খেতে বসে গিয়েছিলো। আমি এসে ওদের ভিডিও করছিলাম, তারপর পরে আমি খেলাম। তো আপনাদের দেখতে পাবেন ভিডিওর মধ্যে কি কি করছিলাম দেখাবো। এই যে আমাদের ম্যাডাম দাঁড়িয়ে আছে গাড়ির মধ্যে, গাড়ির কাছে, এদের সাথে সেলাই শেখে আচ্ছা বান্ধবী আমাদের। দেখুন, ওরা আগে খেতে বসে গিয়েছিলো, আমাকে অনেকবার দেখছিলো, আমার দেরি হয়ে গিয়েছিলো, তাই ওই জন্য আগে বসে গিয়েছিলো। আমি তারপরে ওদের ভিডিও করার পর আমি তারপরের ব্যাচে খেতে বসেছিলাম। দুপাশে এখানে খাওয়ানো হচ্ছিলো, yeah.
এরা খেতে বসার পরে আমি এই যে খেতে বসেছি ওই পাশ থেকে ভিডিও করছিলাম, বসে এই খাবার দেওয়া হচ্ছিল, পাশে আমি ছিলাম। এদের কাকিমাদের উঠোনে এখানে খাবার ব্যবস্থা করেছিল সবার। এই যে এখন আমি বসে আছি এই পাশটায়, আমি একদম লাস্টের দিকে ছিলাম। ভাত ডাল আর হচ্ছে বাঁধাকপির তরকারি আর আলু ভাজা এটা দিয়ে গিয়েছিলো আমি, তারপরে এই যে খাচ্ছিলাম। তারপর আরও কিছু কিছু খাবার পরে পরে আসছিলো, সেগুলো আমি ভিডিওকে পরে একটু একটু করে করেছি। প্রথমে ভাত ডাল আর হচ্ছে বাঁধাকপির তরকারি, তারপরে যে মাংস, ফ্রায়েড রাইস, মিষ্টি, পাঁপড় এসব দেওয়া হয়েছিল ওখানে পিকনিকে। চাটনি, এটা সেলাই সেন্টারের ছাদের উপরে আমাদের সেলাই হওয়ার পরে উপরটায় নিয়ে গিয়েছিল ফটো তোলার জন্য। এখানে আমরা সেলাই করি। এখন আমি যে খাওয়া দাওয়ার পরে বাড়ি বেরোচ্ছি, এই কাকিমাদের বাড়িটা। পিছনে আমার বান্ধবীরা আসছিলো দাঁড়াতে বলছিলো, তো আমি দাঁড়িয়েছিলাম সাইকেল নিয়ে, তারা আসছিলো তাই দেখতে পাই দাঁড়িয়েছিলাম। এখানে আমার ব্লগটা শেষ, আর আপনাদের যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটাই আপনাদের কেমন লাগেছে।